আমাদের মাজারে উরুস চাইদ পাস সৈর বিলোবালের এখানে একটা এলাকা আলাপ হয়েছে, একটা মানববন্ধন হয়েছে যে মাজারে গাজা গান বাজনা মোটামুটি আমরা এটাতে কোনোদিনও সমর্থন দিই নাই, যা এটা ছাড়াই মাজারে এইগুলো চলতেছে। 33 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নাদিম উনি সুদ্ধা সাদিক দৌড় দিয়ে আসছে এদিকে, পাগলটা মানে দাওয়া দিছে এবং সাদিক বলতেছে ভাই ভাই সমস্যা হয়ে যাবে। ধরুন এখানে আপনাদের ওই হুজুর 6-7 জন এখানে, তখন আমি বলছি যে আপনারা ভিতরে ঢুকে যান, তখন পাগল সম্পূর্ণ এগুলো বসে গেছে, হাতে লাঠি আচ্ছা তো কল্পনার বাইরে, আর এরা তো মনে করেন জানি না ওরা কে কীভাবে কোনো টার্গেটে পাঠাইছে কি না এগুলো বুঝতে পারি না। যাও এরপরে ওইটা তামাইয়া হুজুররা উপরে গেছেন, ওনাদেরকে বলছি আল্লাহর বাস্তি আপনারা সরিয়ে যান মসিবে যান গিয়ে ওইটা থামক। এরপরে 3টার সময় আখেরি মোনাজাত হয়েছি, আমরা এখানে বসার যাওয়া করছি, কারণ হঠাৎ দেখি মানুষ 250-300 হান্ড্রেড টাকা একজনের কাছে আমসও আসিল অতি না, ওরা আসে তো গাড়ি করে গ্লাস টিলাস বাঁধিয়া আমাদের উপরে আক্রমণ, আমরা ওদেরকে সেভ করলাম। আর কিছু ছেলেরা মানে কী ধরনের চেহারা ওদের, অত ছাত্রও না কী ধরনের ভাই আমি সঠিক বলতে পারবো না। এরপরে তো আবার সেনাবাহিনী আসলো, আসার কথাগুলো সব সিসি ক্যামেরাগুলো যা আছে সবগুলো বাংসে ভিতরে আমাইয়া সব ডিসগুলো স্কুলে বেঁধে তাও বোঝা গেলো যে এটা পরিকল্পিত, ওইটাতে একটা তৃতীয় পক্ষ এটা ফায়দা লুটতেছে ছাত্র উদ্যোগে দিয়া ইউজ করলে। এটা আমি এখন আমরা বলবো যাদের সাথে আমাদের আলাপ হয়েছে, আমাদের এই মানববন্ধনের কথা বলা হয়েছে, তাহলে তো আমরা এখন ওনাদেরকে দুষবো, এই তৃতীয় পক্ষকে আপনারা বাইক করলেন। আত্মা করে পাগল অবল দুইজন চলার পরে দেখা গেছে আস্তে 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 উনি পাগল জমি গেছে, জমার পরে কিতা লইয়া তর্ক বিতর্ক তারা করছে, করার পরে সবটি পাগল প্রায় 100-150 পাগল গরম হইয়া হুজুরকলের ভাই আক্রমণ করে, হুজুরকল লাস্টে দৌড় দিয়েছেন, দৌড় দেওয়ার পরে যেমন একগুলো দুশোইন আমার অফিসের মাঝে একগুলো দুশোইন মসজিদ মসজিদে যেতে আমরা খাদিম সাহেব সেই করছেন, তারা থালা মারিয়া রাখছেন 20-30 জন হুজুর আর 150 জন ওইলা পাগল, সবর এত লাঠি আছে, কোনোর এত সিংহা আছে, কোনোর এত বেন্দা আছে, যদি 30 জনরে বেড়ে তা আপনার মনে করো তা 150 জনে 30 জনটে বললে তো কিচ্ছু নাই। ক্যামেরাগুলো মাজারের তো ক্যামেরাগুলো ও উনাক ও উনাক দেখলে দেখতে পারবো আপনারা, ও ঝোঁকা লাগবেন সিরা সব ক্যামেরা বাইরিয়া ভাঙ দিয়েছে। ওপরে দেখা গেছে তারা আক্রমণ করছে, তারা রাত লাঠি ছোটা সব কিছু অস্ত্র আছে দাও আছে, তো মানুষগুলো চিনা গেছে অপরিচিত মানুষ, আই আমরা খালি সব ওলরে আক্রমণ করতে আমরা দরজা লাগাইছি সামনে ভিতরে গেছে, আমি ছিলাম আমার লগরে একজন মানুষ আছে আশরাফ না আর আরেকজন ভাই আসলো তাহলে আমি চিনি না, তারা আমরা হত্যাগুলারে মামিয়া তো বিক্রি কোনো আক্রমণ না করিয়া খাদিম সাগুলোরে চাইছিল আক্রমণ না করিয়া ধুম দ্বারাক্ষা দেবাই হয়ে গেতা পাইছে ধুম দ্বারাক্ষা বাইরেছে। যারা অলি আল্লাহ ছিল যারা এখানে যাদেরকে আমরা সম্মান করছি ওনারা কি এটা করছে কেন, ওনারা কি রাজা কি আছে, ওনারা কি নাচ করেছে, তাহলে আমরা কেন এই পথে আমরা এটা কোথায় পেলাম, এই কোরআন হাদিসেও নাই আবার ওনারাও করেন নাই, তাহলে আমরা কেন এটা করছি,